ভোট চুরি, জালিয়াতি, দুর্নীতি সহ বিএনপির নানা অপকর্মের বিরুদ্ধে খেলা হবে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে গিয়ে জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণেরও পরামর্শ দিয়েছেন তারা। নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি আন্দোলন করলে মোকাবেলা হবে রাজপথে। রোববার সকাল থেকেই জনসমুদ্রের স্রোত সমাবেশ স্থলে। উদ্দেশ্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করা। দীর্ঘ ২৫ বছর পর সম্মেলন, তাই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বাঁধভাঙা। সম্মেলন স্থলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতির আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নগরীর ওসমানী পৌর স্টেডিয়াম। সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। কেন্দ্রীয় নেতাদের কাছে রাজপথে নামার নির্দেশনা চান নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর সামনে বলতে চাই, আকাশে শকুন উঠছে, মানচিত্রে থাবা দিবে আমাদের ছিলকে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ঘাঁটি ছিল, নারায়ণগঞ্জের ঘাঁটি আছে। বিএনপির সমাবেশের চেয়ে আওয়ামী লীগের সমাবেশে লোক কম হয় না উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি নির্বাচনে এসে প্রমাণ করুক তারা কতটা জনপ্রিয়। কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু মিডিয়ার ভাইয়েরা বিএনপির সমাবেশ দেখে ব্যাহুষ হয়ে পড়ছে। আবার বোধহয় একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। বিএনপির কোন সম্মেলনের চেয়ে, কোন সমাবেশের চেয়ে সমাবেশটি ছোট। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কঠিন দিন আসছে, বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদের বিরুদ্ধে খেলা মোকাবিলা হবে রাজপথে, মোকাবিলা আসল মোকাবিলা হবে ডিসেম্বরে। তৃণমূলের তেগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। বুলবুল রেজা, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।